আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। দর্শক, আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটা মজাদার ডালের রেসিপি। শুধু এটার সাথে ডাল থাকবে না, এটার সাথে কয়েক রকমের সবজি দিয়ে আমরা আজকে ডালটা রান্না করব। তো আমরা যেহেতু আজকে বুটের ডাল বা ছোলার ডাল রান্না করব, তো এটার নাম আমরা দিতে পারি ছোলার ডালের সাথে মিক্স সবজি বা মিক্স ভেজিটেবল। তো ছোলার ডাল দিয়ে মিক্স ভেজিটেবল রান্না করতে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ছোলার ডাল, যেটাকে আমরা পানি দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। আর সবজির ভেতরে যা আছে আমি দেখিয়ে দিচ্ছি। সবজির ভেতর আছে পাতাকপি, তারপর আছে গাজর, তারপর আছে আলু। এই তিনটা সবজি আমরা ছোট করে কেটে ভালো মতো ভাপিয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি। এছাড়া আমাদের লাগবে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এখানে আমাদের লাগবে ছোট এলাচ, তেজপাতা, শুকনা মরিচ, কয়েকটা কিশমিশ। তারপরে বাটা মশলার মধ্যে আমাদের লাগবে সামান্য একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সব পরিমাণ মতো দিব। এছাড়া লাগবে তেল, শুকনা মরিচের গুঁড়া, এখানে আছে ধনিয়া গুঁড়া, এখানে আছে হলুদ গুঁড়া, এখানে আছে পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন, আর লাগবে হচ্ছে আমাদের ভাজা জিরার গুঁড়া। তো আসুন আমরা প্রথমে আমাদের রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমরা প্যানটা গরম করে নিয়েছি, এখন আমরা প্যানে তেল দিয়ে দিব। দর্শক, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা তো আসলে প্রত্যেকটা খাবারেই লাগে, সেটা হচ্ছে লবণ। তো আসেন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা প্যানটা এখানে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব আমরা পরিমাণ মতো তেল। এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমরা এখানে দিয়ে দিব এলাচ আর হচ্ছে তেজপাতা। আমরা এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিব। আমরা দুইটা তেজপাতা ধুয়ে রেখেছি আর আমাদের এখানে পাঁচটা এলাচ আছে, দিয়ে দিলাম। এবার আমরা এটাকে খুব ভালো মতো একটু ভেজে নিব। তেজপাতা আর এলাচটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমরা রাখবো, পেঁয়াজ এখানে 2 টেবিল চামচের মতো আছে। কিছুটা পেঁয়াজ আমরা রেখে দিব, কারণ আমরা পেঁয়াজ দিয়ে বাগার দিব, সো কিছুটা পেঁয়াজ আমাদের লাগবে। পেঁয়াজ দিয়ে আমরা হালকা একটু ভাজা করে নিচ্ছি, ভাজা করে আমরা ফিরে আসছি। তো এখন আমরা দিয়ে দিতে পারি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আমরা খুব সামান্য করে দিব, এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা এত লাগবে না। আমরা এখান থেকে 1/2 চা চামচ রসুন বাটা দিচ্ছি আর এখান থেকে আমরা 1/2 চা চামচ আদা বাটা দিচ্ছি। এতখানি রসুন আর আদা আমাদের লাগবে না। এটাকে এখন আমরা একটু ভালো মতো ভেজে নিব। দর্শক, আমরা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু ফুটবে। এখন আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে পারি। এখন আমরা প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমরা এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। মরিচটা একটু বেশি দিব, কারণ যেহেতু ডাল রান্না মজা লাগবে একটু ঝাল। 1 চা চামচ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিব ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব আমরা এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়া। একটা জিনিস আমি তেলের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে 1/2 চা চামচ পাঁচফোড়ন, এটা একটু এখন দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে সুন্দর মতো। ধনে গুঁড়া দেওয়া শেষ। এখন দিব আমরা 1 চা চামচ লবণ, পরে আবার আমরা স্বাদ দেখে দিব। এবার আমরা এই মশলাটাকে খুব ভালো করে তেল উঠা পর্যন্ত কষাতে থাকবো। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। মশলাটা আমাদের খুব ভালো মতো ভুনা হয়ে গেছে, আমরা এখন আমাদের বুটের ডাল সেদ্ধ করে পানি ঝরানো সেটা দিয়ে দিতে পারি। এটা দিয়ে আমরা বুটের ডালটাকে সুন্দর মতো কষাবো। আর ভেজিটেবলটা যেহেতু সেদ্ধ করাই আছে, সো ভেজিটেবলটা একটু নরম, সেটা আমরা একটু পরে দিব। আগে বুটের ডালটা দিয়ে আমরা খুব সুন্দর করে 2-3 মিনিট কষিয়ে নেব। দর্শক, আমাদের ছোলার ডাল বা বুটের ডাল যেটাই বলেন, সেটা কিন্তু মশলার সাথে খুব ভালো মতো আমরা 3-4 মিনিট ভুনা করে নিয়েছি। এবার আমরা সবজিটা দিয়ে, যেখানে আছে আলু, পাতাকপি, গাজর, সেটা দিয়ে আমরা এখন আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা দিয়ে এখন আমরা হালকা হাতে মিশাবো। এটা দিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু সেদ্ধ করা। এটা দিয়ে আমরা একটু হালকা হাতে নেড়ে আমরা এখন পানি দিব। আমাদের সবজি আর ডালের মিশ্রণটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমরা এখন এখানে পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল হবে আমাদের আজকে, সো পানিটা আমরা সেরকম আন্দাজে দিবেন বুঝে।
দুই থেকে তিন কাপ আমার এখানে তিন কাপের মতো আড়াই কাপের মতো হবে এটা দিয়ে আমরা এখন হালকা করে একটু নেড়ে ঢেকে রাখব তার আগে আমরা আরেকটা জিনিস দিব দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কিন্তু খুব ভালো আসছে আমরা এখন আরেকটা জিনিস এখানে অ্যাড করব সেটা হচ্ছে এটা টেস্টটা বাড়ানোর জন্য এটা আমার খুব পছন্দ ছোলার ডালের ভেতরে সেটা হচ্ছে কিশমিশ এটা আমরা ধুয়ে রেখেছি আমরা কয়েকটা কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি যাতে কিশমিশটা ফুলে ওঠে রান্নার সময় এটা দিয়ে আমরা এখন এটাকে কভার করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এর মাঝেই আপনারা চেক করবেন লবণ ঠিক আছে কিনা আমিও চেক করে দেখব আমরা এখন এটা কভার করে দিচ্ছি এটা খুব ভালোমতো ফুটে ওঠা পর্যন্ত প্রিয় দর্শক আমাদের ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর মতো মাখামাখা হয়ে আসছে এবং লবণও আমি চেখেছি লবণ ঠিক আছে এখন আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব প্রথমে আমরা সামান্য একটু চিনি ইউজ করব ও চিনি অল্প একটু প্রতিটা খাবারে স্বাদ বাড়ায় প্রত্যেকটা খাবারে আমরা চিনি ইউজ করব আমরা এখানে হাফ চা চামচেরও কম চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প আর দিয়ে দিব আমরা পরিমাণ মতো জিরার গুঁড়া আমরা এখন দিয়ে দিব এখানে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপরে আমাদের বাগারেরও একটা ব্যাপার আছে সো আমাদের ঝোলটা আমরা আরেকটু টানার অপেক্ষা করব এরপরে আমরা সুন্দর মতো বাগার দিব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আমাদের বুটের ডালটা প্রায় রেডি হয়ে গেছে সো আমরা এখন চলে এসেছি আমাদের বাগারের এখানে তো আমরা বাগারের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে ফ্রাই প্যানে তেল আমরা খানিকটা তেল দিলাম এবার আমরা এখানে দিয়ে দিব আমাদের রেখে দিয়েছিলাম আমরা সেটা হচ্ছে মরিচ পেঁয়াজ আর রসুন তিনটাই আমরা কুচি করে নিয়েছি শুকনা মরিচটা আমরা আস্ত রেখেছি এবার আমরা দিয়ে দিলাম এটা এখানে আর যেটা আমি আপনাদের সবসময় বলি যে বাগার দিতে গেলে যে জিনিসটা লাগে সেটা এখন দিব এখন আমরা দিয়ে দিব অল্প করে খানিকটা চিনি এটা আমাদের পেঁয়াজ মেরেস্টাকে মচমচে করবে তো ঠিক আছে দর্শক আমি এটাকে এখন লাল লাল করে ফিরে আসছি দর্শক আমাদের বুটের ডালটা এখানে খুব সুন্দর একটা ঝোলের পর্যায়ে চলে আসছে আর এই যে আমরা আমাদের বাগারের পেঁয়াজ নিয়ে এসেছি আমরা এখন সরাসরি এইখানেই দিয়ে দিচ্ছি আমাদের যে ইলেকট্রিক চুলাতে আমরা রান্না করছি সেখানেই আমরা ম্যানুয়াল থেকে বাগারের পেঁয়াজটা এনে এখানে দিয়ে দিচ্ছি কারণ আমরা এটাকে আরেকবার ফুটাতে দিব তো ঠিক আছে দর্শক দেখেন অনেক চমৎকার হয়েছে আমরা এখন পরিবেশন করে ফিরে আসছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডাল দিয়ে মিক্সড ভেজিটেবল এটা আপনারা পরোটা নান রুটি গরম ভাতের সাথেও খুবই মজা লাগবে শীতের মধ্যে সকালের নাস্তায় এরকম একটা সাথে আপনারা লুচি পরোটা নান রুটি নিয়ে নেবেন অনেক মজার হবে আর অবশ্যই সবজিও খাওয়া হচ্ছে বাচ্চারাও পছন্দ করবে যেহেতু ঝাল কম আছে তো অবশ্যই টেস্ট করে দেখবেন রান্না করবেন বাসায় আর আমাদেরকে সাথে শেয়ার করবেন রেসিপিটা কেমন লাগলো আর আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু রেসিপি ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন সবাই সেফ থাকেন আল্লাহ হাফেজ